প্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা ভূগোলের শেষ অধ্যায় বেসিক আলোচনা শেষ করেছি এখন পঁয়ত্রিশতম বিসিএস থেকে একচল্লিশতম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলির ব্যাখ্যা সহ সমাধান দেব আসুন শুরু করি ইউডিএমসি এর পূর্ণরূপ হল এখানে আপনাকে অবশ্যই এই প্রশ্নের উত্তর মুখস্থ রাখতে হবে দেখেন এখানে বলেছে ইউনাইটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি একটু চেঞ্জ ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার অর্থাৎ ক আর গ এর মধ্যে পার্থক্য হচ্ছে কটা ছিল ইউনাইটেড আর গটা হচ্ছে ইউনিয়ন ঘ এ নান অফ দা এবোভ কোনটিই নয় এখানে ক আর গ দিয়ে আপনাকে কনফিউজ করা হয়েছে ঘ দিয়ে আরো কনফিউজড করা হয়েছে যে কোনটিই মনে হয় তাহলে সঠিক নয় কিন্তু যদি জানা থাকতো আপনার ইউডিএমসি এর পূর্ণরূপ তাহলে আপনি কনফিউজড হতেন না এখানে যেগুলি দিয়ে আপনাকে কনফিউজড করা হয়েছে তার কোনোটিই উত্তর নয় উত্তর ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশে সংগৃহীত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007 কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় 40 তম বিসিএস এর প্রশ্নটি 1974 উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই হাজার সাত কোনটি সঠিক উত্তর আমরা দেখি কোন সালের বন্যায় কতটুকু প্লাবিত হয়েছিল দেখেন এখানে উনিশশো সালের বন্যায় দশ হাজার তিনশো ষাট বর্গ কিলোমিটার দশ হাজার তিনশো ষাট বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় তাহলে আমরা চারটাই লিখে ফেলি ১৯৮৮ অষ্টআশি সালের বন্যায় ব্রাশি হাজার তাহলে এগিয়ে গেলাম বিরাশি হাজার বর্গ কিলোমিটার প্লাবিত হয় উনিশশো আটানব্বই সালের বন্যায় বাংলাদেশে দুই তৃতীয়াংশ তলিয়ে যায় দুই হাজার সাত সালের বন্যায় বিয়াল্লিশ শতাংশ কত বিয়াল্লিশ শতাংশ যা বাষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার যা বাষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার তলিয়ে যায় তাহলে দেখেন আমরা এখন উত্তর বের করতে পারবো যে কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় উত্তর উনিশশো আটানব্বই সালের বন্যায় কারণ এখানে দুই তৃতীয়াংশই তলিয়ে যায় সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত নয়াদিল্লি কলম্বো ঢাকা কাঠমান্ডু দেখেন সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বাংলাদেশে যে আবহাওয়া কেন্দ্র ছিল ভোটানে যে বন কেন্দ্র ছিল এই সব মার্চ করে এখন সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে ভারতের নয়াদিল্লিতে চল্লিশতম বিসিএস এর প্রশ্নের উত্তর নয়াদিল্লি ভারত সেন্দাই ফেরে মার্কু দুই হাজার পনেরো থেকে তিরিশ হচ্ছে একটি দেখেন জাপানের উন্নয়ন কৌশল সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল জাপানের সেন্দায়ে দুই সালে এই সম্মেলনটি হয় যেটি হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল সংক্রান্ত সম্মেলন যাকে বলা হয় সেন্ডাই ফ্রেম এর ডিউরেশন হচ্ছে দুই থেকে তিরিশ আশা করি আপনারা এর সঠিক উত্তর দিতে পারবেন এবং সঠিক উত্তর বুঝতে পেরেছেন তাহলে উত্তর হবে গ দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ এটা উত্তর পশ্চিম অঞ্চল এটা মোটামুটি আমরা সবাই জানি এখানে যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি নিয়ে আসলে ব্যাখ্যা দেওয়ারও তেমন কিছু নেই বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচের এফ সিডিআই কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁত্রিশতম বিসিএস এর প্রশ্ন এটি দেখেন এখানে বরেন্দ্র অঞ্চল মধুপুর গড় অঞ্চল উপকূলীয় অঞ্চল চলনবিল অঞ্চল এখানে এফ সিডিআই ফুড কন্ট্রোল ড্রেনেজ প্রজেক্ট এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় এখানে দেখেন উদ্ধার পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা সম্ভব না প্রভাব পর্যায়েও সম্ভব না সতর্কতা পর্যায়ে সম্ভব না আপনি তো সতর্ক হয়েছেন দুর্যোগ তো হয় নাই পুনর্বাসন পর্যায়ে অবশ্যই এর ক্ষতি মূল্যায়ন করা সম্ভব কারণ যখন পুনর্বাসন করতে যাবেন তখন কি ক্ষতি হয়েছে তা কতটুকু ক্ষতি হয়েছে এটি আপনি মূল্যায়ন করতে পারবেন তাহলে উত্তর হবে পুনর্বাসন পর্যায়ে উত্তর ঘ পুনর্বাসন পর্যায়ে নিম্নে কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এখানে ভূমিকম্প সমুদ্রের জলস্তরের বৃদ্ধি অর্থাৎ সি লেভেল রাইস ঘূর্ণিস খরা বা বন্যা এখানে বারবার বিজ্ঞানীরা যে সতর্কতা দিয়েছে সেটি হচ্ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা যে বৃদ্ধি পাচ্ছে এর কারণে জনগণের জীবিকা নির্বাহে দীর্ঘ স্থায়ী একটা প্রভাব ফেলতে পারে তাহলে উত্তর হবে কোনটি খল আবহাজনিত অর্থাৎ হাইড্রোমেটোলজিক্যাল দুর্যোগ নয় দেখেন এখানে ভূমিকম্প ভূমিধস নদী ভাঙন ঘূর্ণিঝড় এই যে ভূমিধস নদী ভাঙন ঘূর্ণিঝড় এগুলো সবই হচ্ছে জলস আবহাওয়াজনিত কিন্তু ভূমিকম্প কখনোই জলজ আবহাওয়া নয় উত্তর হবে ক ভূমিকম্প বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য দেখেন এফসিডিআই সম্পর্কে একটু আগেই বলেছি এফসিডিআই একটা প্রশ্নে ছিল যে এফসিডিআই কারণে যে প্রভাব পড়েছে উপকূল এলাকায় এখানে এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন পানি শেষ উপরের তিনটি ক খ গ তাহলে উত্তর হবে উপরের তিনটি কারণ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন পানি শেষ এই সবগুলি হচ্ছে এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পনেরো কবে জারি হয়েছে এটি আপনাকে সোজা মুখস্থ রাখতে হবে তারিখ মুখস্থ রাখতে হবে উনিশ জানুয়ারি দুই হাজার পনেরো এই দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা গ্রহণ করা হয় দুই সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় এটিও আপনাকে মুখস্থ হবে দুই সালে যে ভয়ঙ্কর সুনামি হয়েছিল এর ঢেউয়ের গতি ছিল ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার সুনামির কারণ হল এটি মোটামুটি আমাদের সবার জানা তারপরও দেখি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুনামি হতে পারে না সামুদ্রিক ঝড় সামুদ্রিক জলোচ্ছ্বাস সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয়তো আপনি খ আর মধ্যে কনফিউজ হতে পারেন ক আর গ উত্তর দেওয়ার কোনো কারণই নেই তাহলে আমরা এই খ আর ঘয়ের মধ্যে উত্তর দিব ঘ কারণ এই সামুদ্রিক ঝড়ের কারণে সুনামি হয় না সুনামি হয় সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে উত্তর ঘ দেখেন সমুদ্র পৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি অর্থাৎ জলবায়ু শরণার্থী কত হবে জাতিসংঘের আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এই সংস্থা বলেছে যে দুই সাল নাগাদ বাংলাদেশে জলবায়ু শরণার্থী হতে পারে সাড়ে তিন কোটি অর্থাৎ পঁয়ত্রিশতম বিসিএস আসা এই প্রশ্নের উত্তর হবে সাড়ে তিন কোটি পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় বন্যা অবশ্যই পূর্ব সতর্ক থাকে ভূমিকম্প পূর্ব সতর্ক থাকে না খরা অবশ্যই থাকে ঘূর্ণিঝড় অবশ্যই থাকে তাহলে উত্তর হবে ভূমিকম্প এটি নিয়ে ব্যাখ্যায় গেলাম না কারণ এটি মোটামুটি আমাদের মুখস্থ আছে সবার ধারণা আছে আর কি বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় মৌসুমী বায়ু ঋতুতে শীতকালে মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে প্রাক মৌসুমি বায়ু ঋতুতে কালো বৈশাখী ঝড় কখন হয় আপনারা কনফিউজ হয়েছেন পরীক্ষার সময় অর্থাৎ মৌসুমী বায়ু ঋতু পরবর্তী সময় মৌসুমী বায়ু ঋতুতে প্রাক মৌসুমী বায়ু ঋতুতে ক আর ঘয়ের মধ্যে বেশি কনফিউজ আপনারা কিন্তু কালো বৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমি বায়ু ঋতুতে মনে রাখবেন উত্তর ঘ প্রাক মৌসুমি বায়ু ঋতু দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে আমি আলোচনার মধ্যে এই চক্রটির পর্যায় আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করি সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন এখানে পুনর্বাসন অবশ্যই প্রথমে করা যাবে না কারণ পুনর্বাসন হবে পরবর্তী পর্যায়ে শেষ পর্যায়ে অর্থাৎ দুর্যোগ পরবর্তী পর্যায়ে ঝুঁকি চিহ্নিত করণ অবশ্যই ঝুঁকি চিহ্নিতকরণ প্রথম কাজ হওয়া উচিত তারপর দেখি দুর্যোগ প্রস্তুতি দুর্যোগ প্রস্তুতি নেওয়া যেতে পারে দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড এটিও পরবর্তীতে হতে পারে কিন্তু প্রশ্ন অনুযায়ী যে পর্যায়ক্রমে যদি সাজাই তাহলে অবশ্যই ঝুঁকি প্রথমে আসবে তাহলে উত্তর হবে ঝুঁকি চিহ্নিত করণ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে কমিউনিটি পর্যায় জাতীয় পর্যায় উপজেলা পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এখানে দেখেন গ্রাম্য পর্যায়ে সেখানকার লোকজনদের যে কমিউনিটি এই পর্যায়ের ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ জাতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে আঞ্চলিক পর্যায়ের চেয়ে কমিউনিটি পর্যায়টা হচ্ছে সবচেয়ে ভালো ফলাফল এনে দিবে অতএব উত্তর হবে কমিউনিটি পর্যায়ে নিম্নে উল্লেখিত ভূমিরূপ সময়ের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত দেখেন পাঁচশো গ্রাম রেখা শৈলশিরা ভি আকৃতির উপত্যাকা ইউ আকৃতির উপত্যাকা আমরা এই দুইটির মধ্যে সবচেয়ে বেশি কনফিউজ হই ভি আকৃতির উপত্যাকা না অবশ্যই এটি ইউ আকৃতির উপত্যাকা হবে উত্তর ইউ আকৃতির উপত্যাকা প্রিয় শিক্ষার্থী শেষ হলো প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনার বিগত সালের প্রশ্নের উত্তর পঁয়ত্রিশতম বিসিএস থেকে একচল্লিশতম বিসিএস পর্যন্ত এর আগে ভূগোল আন্তর্জাতিক বিষয়বলি এবং বাংলাদেশ বিষয়বলীর মধ্যে আসত আমরা বাকি প্রশ্নগুলি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির মধ্যেই আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী ভূগোলের দশ নম্বরের বেসিক আলোচনার পাশাপাশি এমসিকিউ এর আলোচনা শেষ করলাম আশা করি আপনার ভূগোলের প্রস্তুতি অত্যন্ত চমৎকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ